দলীয় কর্মসূচি সেরে বাড়ি ফেরার পথে গোবরডাঙ্গায় আক্রান্ত তৃণমূল নেতা। গুরুতর জখম ওই নেতাকে বাড়ির কাছে গুলি করার চেষ্টা। ঘটনায় থানায় অভিযোগ দায়ের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দলীয় কর্মসূচি সেরে বাড়ি ফেরার পথে আক্রান্ত তৃণমূল নেতা। দলীয় কর্মসূচি সেরে বাড়ি ফেরার পথে তৃণমূল নেতার ওপর হামলার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই তৃণমূল নেতা। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গা থানার ঝনঝনিয়া গ্রামে। বেরগুম এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ঝনঝনিয়া গ্রামের আব্দুল রব মণ্ডল গতকাল রাত ১১টা নাগাদ দলীয় কর্মসূচি সেরে বাড়িতে ফিরছিলেন। বাড়ি ফেরার পর স্কুটি করে বাড়ির সামনে দুজন আসে। তারা বাড়ি থেকে ডাকে ওই তৃণমূল নেতাকে। অভিযুক্তরা বাড়ির সামনেই প্রায় তিন ফুট দূরত্ব থেকে পরপর তিন রাউন্ড গুলি চালানোর চেষ্টা করে। জানা গেছে গুলি না চলায় প্রাণে বেঁচে গেছেন ওই তৃণমূল নেতা। তবে দুষ্কৃতীদের সাথে তার ধস্তাধস্তি শুরু হয়। ঘটনায় গুরুতর জখম হয়েছেন তিনি। আব্দুল রৌফের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। এক প্রতিবেশী বাঁশ নিয়ে দুষ্কৃতীদের পেছনে তাড়া করেন। আব্দুল রৌফ কোনো রকমে নিজেকে ধাতস্থ করে ছুটে যান দুষ্কৃতীদের পেছনে। কিছু দূর গিয়ে দুষ্কৃতীদের স্কুটি উল্টে যায়। এরপর দুষ্কৃতীদের সাথে আব্দুল রৌফ মণ্ডলের হাতাহাতি শুরু হয়। সেই সময় দুষ্কৃতীরা স্কুটি ফেলে পাশের ক্ষেতের ভেতর দিয়ে অন্ধকারে পালিয়ে যায়। এ বিষয়ে আব্দুল রৌফ মণ্ডল বলেন, তিনি দুষ্কৃতীদের শনাক্ত করতে পেরেছেন। তিনি জানান এক দুষ্কৃতীর নাম আরাবুল। তিনি এও জানান আরাবুল এর আগেও বিভিন্ন অপরাধে জেল খেটেছে। এ বিষয়ে আব্দুল রৌফ মণ্ডল বলেন, রাজনৈতিক রেষারেষির কারণেই এই হামলা। আমাদের বুথের পঞ্চায়েত নির্বাচন নিয়ে একটা কর্মী সভা ছিল, সেখানে আলোচনা করতে করতে আমার ১১টা ১০ বেজে যায়। তো আমি তখন বাড়ির দিকে আসি। বাড়ি এসে আমাদের গেটটা যেমনভাবে খোলা আছে ঠিক এরকমই ছিল। এবার আমার বাইকটা গেটের মধ্যে রেখে আমি আরেকটা পাল্লা যেভাবে খোলা আছে ওটা দেওয়ার জন্য আমি হাত বাড়িয়েছি। এর মধ্যে একটা স্কুটি মেন রাস্তায় এসে দাঁড়ায়। নেমেছে যখন আমি ভাবছি যে আমার কাছে আসছে, আমি তখন গেট না দিয়ে আমি আরও এগিয়ে আসি। ঠিক এইখানটায় দাঁড়ানো যেখানটা দাঁড়িয়ে বলছি আমি, ঠিক এইখানটায় আমি চলে এসেছি। ও হাঁটতে হাঁটতে আমার থেকে চার ফুট দূরে এসে ও দুজনেরই হেলমেট তখন মাথায়। ও হেলমেটটা খুলে বলছে, রব ভাই। যেই রব ভাই বলেছে আমি বুঝে গেছি আরাবুল। তো ওর হাতে মেশিন দেখে আমি তখন কি নিরুপায় হয়ে দাঁড়িয়ে যাই। ও ফার্স্ট ফায়ার করলো, একটা কট করে শব্দ হলো, কিন্তু গুলি বেরোলো না। ঠিক দ্বিতীয়বারই ওরকম, তৃতীয়বারই যখন গুলি বেরোলো না তখন আমার একটু সাহস জন্মে যায়। তখন আমি সঙ্গে সঙ্গে ওর হাতটা ধরে ফেলি, যেই হাতটা ধরি ও পড়ে যায়। পড়ে যাওয়ার পরে ওই স্কুটি যখন স্টার্টে ছিল ও এখান থেকে পালিয়ে স্কুটি করে পালানোর চেষ্টা করে। এবার আমি ওখান থেকে চিল্লাতে থাকি। ঠিক আমার এক ভাই রাস্তায় হয়তো গরমের সময় পথচারী করছিলো, ও আমার চিল্লানো দেখে একটা বাঁশ নিয়ে রাস্তায় দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে ওই স্কুটিটাকে ও ফলো করে বাস দিয়ে মারতে যায়। তখন ওরা স্কুটি থেকে পাল্টি খেয়ে পড়ে যায়। পাশের একটা গলি রাস্তা আছে, গলি রাস্তার পরে বড় মাঠ, সারা মাঠে এখন পাট ক্ষেত, ও পাট ক্ষেতের মধ্যে ঢুকে যায়। ঘটনার পর ঘটনাস্থলে এসে পৌঁছায় গোবরডাঙ্গা থানার পুলিশ। পুলিশ দুষ্কৃতীদের ফেলে যাওয়া স্কুটিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। রাতেই তৃণমূল নেতার পক্ষ থেকে গোবরডাঙ্গা থানায় অভিযোগ দায়ের হয়। ঘটনার তদন্ত শুরু করেছে গোবরডাঙ্গা থানার পুলিশ। ঘটনার জেরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তখন আমি স্পটে ছিলাম, ১১টা ১৫ নাগাদ ঘটনাটা ঘটেছে। আমরা বাজারে ছিলাম, ও একটা দলীয় একটা পত্র সভা ছিল, সেখানে আলোচনা সভা ছিল, সেখানে আলোচনা করে যখন বার হয়েছে সেরকম একটা পিছন থেকে হঠাৎ দুজনের একটা গাড়ি ওর গাড়ির পিছনে ধাওয়া করে। তারপর ঠিক তিন থেকে চার মিনিটের মধ্যে ফোন যায় যে এই ঘটনা ঘটেছে। সঙ্গে সঙ্গে ছুটে আসা হয়, এসে দেখলাম হ্যাঁ ওকে ফেলেও দিয়েছে, মেরেছে, এবং তার বাইকটাও পড়েছিল, জুতো ফেলে রেখে গেছে, আগ্নেয়াস্ত্র ছিল সঙ্গে, সেটা অন্য একজনকে ধরেছে কিন্তু তার রাখতে পারেনি, সে মাঠ ভেঙে বেরিয়ে চলে গেছে। হ্যাঁ, খোঁজাখুঁজি এবং আমরা প্রশাসনিক ব্যবস্থা সঙ্গে সঙ্গে নিয়েছিলাম এবং প্রশাসন থেকে বললো আমাদেরকে কথা দিয়েছে তিন দিনের মধ্যে ওকে অ্যারেস্ট করবেই, এবং সেটা লোকাল ছেলে, আমাদের পরিচিত ছেলে, সে এরকম কুকর্মের সঙ্গে দীর্ঘদিন ধরে আছে এবং প্রশাসন সঙ্গে পাবলিক সকলেই চাচ্ছে এর একটা ব্যবস্থা নেওয়ার, আর ব্যবস্থা না হলে এলাকায় আরও বড় ঘটনা ঘটে যেতে পারে। হ্যাঁ, এটা একটা একদম চক্রান্ত করে এই ঘটনাটা ঘটেছে। ওকে বসাতে পারলে হয়তো আদার্স পার্টি যারা আছে তাদের সুবিধা হবে, এরকম একটা জায়গা হতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, গোবরডাঙ্গা। নারী
সৌন্দর্য সারিতেই সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।